ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. হ্যাঁ, আমাদের এক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন কেউ যদি হারাম খায় তার সালাত আদায় হবে কিনা বা কবুল হবে কিনা। প্রিয় ভাই, আমরা এটার উত্তরে বলবো যে একজন মুসলমান মুসলমান হিসেবে বা মুমিন হিসেবে তার যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা সে পালন করবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে সে দূরে থাকবে। যদি সে আদেশ পালন করে তাহলে তার আদেশ পালন করা হয়ে যাবে, যদি সে আপনার না করে আদেশটা তাহলে শাস্তির সম্মুখীন হবে। এরকমভাবে যে নিষেধটা থেকে রক্ষা পায় সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে, আর যদি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায় তাহলে শাস্তি প্রাপ্ত হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। হ্যাঁ, সুতরাং একটার কারণে আরেকটার ব্যত্যয় ঘটবে না। একজনের সালাত আদায় করে সাথে সাথে হারাম খায় তার সালাত নষ্ট হবে না, সালাতের জায়গায় সালাত আদায় হবে। আপনার তাকে দ্বিতীয়বার সেটা আর পড়তে হবে না। হ্যাঁ, না হওয়া মানে আবার পড়তে হবে, কিন্তু হয়ে গেছে, মানে বাহ্যিক দৃষ্টিতে নিয়মতান্ত্রিক হয়ে গেছে, কাজটা সে করে ফেলেছে। কিন্তু এটার সওয়াবের ব্যাপারে ঘাটতি হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। এবং সে যে হারাম খেয়েছে তার কারণে সে শাস্তির সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সুতরাং সালাত ইত্যাদি অন্যান্য আমল সেগুলো হারাম খাওয়ার কারণে সব নষ্ট হয়ে যাবে, কবুল হবে না, এরকম বলা মুশকিল। প্রত্যেকটার বিধান ভিন্ন ভিন্ন, যেটা আদেশ সেটা পালন করলে আদায় হয়ে যাবে, যেটা নিষেধ সেটা করলে শাস্তি প্রাপ্ত হবে, সেটাই আছে নিয়ম। কিন্তু বিশেষভাবে বলা হয়েছে দোয়ার ক্ষেত্রে যে হারাম খেলে দোয়া কবুল হবে না। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ কথা যে হারাম খেলে দোয়া কবুল হবে না, দোয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। এই কারণে রসুল আকরম সাল্লাম চমৎকার কথা বলেছেন। রসুল বলেছেন যে আইয়ুহান্নাস ইন্নাল্লাহ তাইয়িবুল্লা ইয়াকবালু ইলা তাইয়িবা, হে মানুষ, যে আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিল মুরসালিন, যে আল্লাহ জেলা শাহ মুমিনদেরকে আদেশ করেছেন, যে আদেশ রসুলদেরকে করেছেন, কি আদেশ করেছেন, ইয়া আইয়ুহ রসুল খুলু মিন আত-তাইয়িবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলিম, যে রসুলগণ তোমরা পবিত্র খাও এবং নেগামল করো, কারণ আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে ভালোই জানেন। এরকম ভাবে মুমিনদেরকে বলছে আল্লাহ জাল শানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরা, হ্যাঁ, আল্লাহ যা রিজিক দিয়েছে সেগুলোর মধ্য থেকে পবিত্র, আল্লাহর পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তাহলে পবিত্রটাই ভক্ষণ করতে বলা হয়েছে। এরপরে রসুল বলেন, তারপরে তিনি একজন মানুষের কথা উল্লেখ করেছেন যে লম্বা সফর করেছে, একবারে চুলের মধ্যে চুল এলোমেলো, ধুলাবালি লাগা, তাহলে এই মুসাফির মানুষ তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? কিন্তু রসুল বলেন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, যে সে দুই হাত আকাশের দিকে উঠাবে আর বলবে ইয়া রব্বি ইয়া রব্ব, হে আমার প্রতিপালক আমার প্রতিপালক, বলে যে এইভাবে ডাক দিবে আল্লাহকে, অথচ আমার তামহু হারাম, তার খাদ্য হারাম, আমার সব হারাম, তার পানীয় হারাম, অমল বাসু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, ওগুল দিয়ে বিল হারাম, এবং তার আনুষঙ্গিক ভোগের বস্তু সবই হারাম, ফান না ইস্তেজাবলি দারিকা, বলে যে তার দোয়া কীভাবে কবুল হবে। তাহলে এটা আশ্চর্য করে রসুল বলেছেন। তাহলে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আপনার বিশেষভাবে খেয়াল করবে যে ভালো খাদ্য, খাঁটি খাদ্য খাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি খাদ্য খাঁটি না হয় তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। এটা মুসলিম শরীফের হাদিস। সুতরাং এছাড়া অন্য ইবাদতের ক্ষেত্রে এটা বলা মুশকিল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরা।